গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাতি, আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করছি, একটা বৃষ্টি ভেজা মিষ্টি সকাল দিয়ে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, জানো, কোনো কাজ করে মানে কুল পাচ্ছি না আর কি বলতে হবে। সকাল সকাল দেখো চলে আসলাম আমি ঠাকুর ঘরে। আমি ফুল তুলে পুরো সব কিছু ধুয়ে ধুবো, তুলসী পাতা বেলপাতা সব ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিয়েছি। তো পুজো করব আজকে আমি, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে বলো। এইটা একরকম জবা ফুল, এইটা একরকম জবা ফুল, এইটা একরকম জবা ফুল, মানে অনেক রকমের ফুল আছে, সাদা ফুল আছে। তো এইখান থেকে শুরু করছি, তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কি করেছি, আমি ঘরদোর পুরো পরিষ্কার করে নিয়েছি, মুছে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এখানে দেখো পুজোর বাসনপত্রগুলো ধুয়ে পুরো জল ভর্তি করে নিয়ে এসেছি, আমি এখন পুজো দেবো। তো ভাবলাম এইখান থেকে শুরু করে আজকে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা। তো চলো, আমার সব কাজ কমপ্লিট, জামা কাপড় ধোয়া বলো, স্নান করেছি, মাথায় শ্যাম্পু করেছি, সব মোটামুটি কমপ্লিট। তো আমি এইখান থেকেই শুরু করছি, তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আমি একটু গুছিয়ে নিই সব কিছু, তারপরে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। চলো, এই দেখো, হয়তো অনেকেই তোমরা দেখেছো আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটা, তবু আজকে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করলাম, কেননা আমি পুজো করেছি তার জন্যই মানে শেয়ার করলাম। তো দেখো আমার পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি আর কি, মানে কি বলবো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে জানো, বাবু খুব জ্বালাতন করছে, তার জন্য তোমাদের সঙ্গে এইখানেও ছিল, এখানে থেকে জল ফল ঢেলে একাকার করে দিয়েছে। তো তার জন্য তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করিনি। দেখো আমার পুজো হয়ে গেছে, এ ঘরেও পুজো দিয়ে দিয়েছি আমি, আর ঠাকুমার ঘরেও পুজো দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের ঠাকুমাকে একটু দেখিয়ে দিই, দেখো জল ফল ঢেলে কী করেছে। আর এই দেখো বাইরের অবস্থা, দেখেছো বৃষ্টি হচ্ছে, ঘরে থাকছে না, কি করছে। এই দেখো আমি এই ঘরেও পুজো দিয়ে দিয়েছি, ঠাকুমার ঘরেও, দেখেছো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আর একটা কথা, আমি ঠাকুমার ঘরে পুরো সাদা ফুলই দিয়েছি দেখো, কেননা অন্য কোনো ফুল দিইনি, অন্য কোনো মানে রঙের ফুল, লাল বলো গোলাপি বলো, কোনো ফুলই দিইনি, শুধু সাদা ফুল। কেন, আমার ঠাকুমা না আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি, মানে আমার জন্মের পরের থেকে বলতে পারো, আমার ঠাকুরদাদা মারা যাওয়ার পরে, তো আমার ঠাকুমা সাদা শাড়িই পরতো, কোনো দিন কোনো রঙের শাড়ি পরেনি, বা যদি শাড়ির মানে পাড় যেটা হয়, পাড়ে যদি ব্লু কালার বলো বা সবুজ বলো কেউ এনেছে, সে শাড়ি পরেনি। তো তার জন্য ঠাকুমাকে আমরা সাদা ফুলটাই দিই, দেওয়ার চেষ্টা করি, যখন থাকে না সে ব্যাপার আলাদা, কিন্তু যখন সাদা ফুলটা থাকে, এই যে যে সাদা ফুলটা, এই ফুলটা থাকে, তো এই ফুল দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। কারণ উনি যখন পরতো না অন্য কালারের শাড়ি কিছু, এখনকার কালের আর কি বিধবা যারা হয় তারা পরে দেখি, কিন্তু আমার ঠাকুমা কোনো দিন পরেনি। তো তার জন্য আমরা এটা দেওয়ার চেষ্টা করি, যখন থাকে না, না থাকলে কি করব বলো। তো এটা এখন আছে বলেই মানে মানে খুব সম্ভব চেষ্টা করি যে এই ফুলটা দেওয়ার, দুটো হলেও এই ফুলটাই দিই, বেশি দিই না অন্য কোনো কালারের ফুল। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট, আমি এখন যাই দেখি ওই ঘরে যা করছে, মা বাড়ি নেই তো, বৃষ্টি হচ্ছে, বাচ্চারা থাকে না ঘরে, তো আমার আরও কাজ আছে, কি কাজ তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো এখন ডাকি, পরে আসছি। এই দেখো সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, মানে রেডি হয়েছি, বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের তো দেখালাম মন্দিরে পুজো দিয়ে কমপ্লিট করে, আমি এই যে রেডি হয়ে একটা শাড়ি পরেছি, তো যাব একটু পুজো দিতে। কোথায় পুজো দিতে যাব, বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে একদম পাশেই একটু মনসা মায়ের মন্দির, তো ওখানে একটু পুজো করব। অনেক দিন ধরে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তো আজকে সোমবার আমি চলে যাবো বাড়িতে, তাও ভাবলাম বাড়িতে যাওয়ার আগে একটু করেই যাই পুজোটা। তো তার জন্য আজকেই রেডি হয়ে গেছি, এক্ষুনি যাব, সব মোটামুটি কমপ্লিট। তো চলো আমি পুজোর থালাটা একটু গুছিয়ে নিই, যেটা নেব ওইগুলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কেন পুজো দিচ্ছি, কী কারণ, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। এই
দেখো আমার পূজোর ডালা পুরো রেডি, আমি যাব ছেনেয়া যাবে, আর এখানে মিষ্টি নিয়ে এসেছি প্রসাদের জন্য, মিষ্টিটা দেবো এখানে। তো চলো আমরা এখানে যাই পূজোর ওইখানে মন্দিরে, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। চলো এই দেখো আমি চলে এসেছি সেই মন্দিরে, যে মন্দিরে আসার কথা তোমাদের বাড়ির থেকে বললাম সেখানেই চলে এসেছি। তো এটা আমার বাড়ির পাশেই, একদম পাশে বলতে পারো, এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। তো এটা খুব জাগ্রত একটা মন্দির, কেননা এখানে পুজো হয়। তো এটা হচ্ছে কী মাস? হ্যাঁ এটাই যে শ্রাবণ মাস, হ্যাঁ এই শ্রাবণ মাসেরই হয়তো লাস্টের দিকে এখানে পুজো হয়। তো এখানে বসে আছে এই দেখো ছেনে আমি, সবাই বসে আছে এখানে, ঠিক আছে ওখানে বসে ই করছিলাম আর কি, ওইখানে বসেছিলাম ওদের নিয়ে। আর এখানে যে যে কাকিমা, কাকিমাটা না সব গুছিয়ে রেখেছিল আগের থেকে, আমি বলেছি যে আমি একটু সকাল সকালে আসব তার জন্য। আর আমাদের পুজো দেখো শুরু হয়ে গেছে, উনিই করছে সব কিছু, আমি আর বাবুকে নিয়ে কী করবো, ছোটো বাচ্চা তো, তার জন্য বললাম যে তুমি সব করবে, আমি যাব এখানে পোষাসবে, আমি পুজো করব। ঠিক তাই করছে কাকিমা। তো এখানে দেখো ওই যে শিবলিঙ্গ আছে, এখানে জল ঢালে শিব পুজো যখন, যখন যার যেমন মানে দিয়েছিলাম আমার বাবু যখন, হ্যাঁ এসেছিলো আর কি পৃথিবীতে, তারপরে আমি দিয়েছিলাম পুজো এখানে। তো আমাদের পুজো মোটামুটি সব কমপ্লিট হয়েই গেছে, তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যেমন মানে পেরেছি। একা তো আর কেউ ফোন ধরা ছিল না ওইখানটায়, তার জন্য আর কাউকে ডাকিও নি। এই যে পুজো কমপ্লিট। তো কাকিমা যেন কি বলছিল আমি তার উত্তরটাই দিচ্ছিলাম কাকিমাকে, চলো আমাদের পুজো কমপ্লিট, প্রসাদ নিয়ে বাড়িতে যাবো এখন, চলো। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসছে অনেকক্ষণ, এসে আগে বাবু ঘুমোবিল, কান্না করছিল, তোকে ঘুম পাড়িয়ে দিলাম, ও ঘুমোচ্ছে। আমি এখনও দেখো শাড়িটাও চেঞ্জ করিনি, এখনও খাইনি, বাজে কত এখন? 1টা বাজে। তো এখন দেখি একটু চেঞ্জ করে তারপরে দেখি খেতে যাই, সকাল থেকে খাইনি। বৌদি আবার রান্না করতে চলে গেছে, ছেলেও ঘুমোচ্ছে, বাড়িতে কেউ নেই, আমি আর বৌদি আছি। তো চলো তোমাদের সঙ্গে পরে গল্প করব, কেন পুজো দিতে গেলাম ওইখানে, ঠিক আছে? চলে এলাম আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে, গল্প করতে। তো কথা হচ্ছে ওইখানে কেন পুজো দিতে গেলাম, ওইখানে পুজো দিতে গেলাম মানে ওই মন্দিরটায়, আমাদের বাড়ির পাশেই বাপের বাড়ি। তো অনেক দিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তো কারণটা হচ্ছে একদিন ওই বাড়িতে গিয়ে আমি একটু বসেছি, তো ওই বাড়ির যে বড় বউ, আমাদের গ্রামেরই মেয়ে আর কি, গ্রামের বউ, তো সে বলছে আমাকে, তখন আমার বাবুরও খুব শরীর খারাপ ছিল, আমারও তখন পা কেটে গেছিলো, হ্যাঁ তখনও বলছিল যে তোদের নিয়ে আমি একটু রাতে কেমন স্বপ্ন দেখেছি যে তোদের খুব শরীর খারাপ হচ্ছে, তোরা আমার এই মন্দিরে এসে পুজো করছিস, বলেছে আমাকে যে মন্দিরে পুজো দিচ্ছিস, আমাদের এই মনসা মন্দিরে দুধকলা দিচ্ছিস। তো এখন যখন বলেছে, তো আর পুজো দেওয়া তো খারাপ জিনিস না, একটু পুজো করব এটাই তো। তো তার জন্য আমিও ভাবলাম তো চলো, ও যখন বলেছে অনেক দিন হয়ে গেছে বলেছে, আমার দেয়া হয়নি, আমি ছিলাম না মাঝে বাড়িতে, ওই বাড়ি চলে গেছিলাম, তার জন্য ওর দেয়া হয়নি। তো এখন ভাবছি তাহলে আজকে দিয়েই দিই, যখন ও বলেছে, মুখ দিয়ে বলেছে যখন, আমাকে দিতেই হবে, চলো পুজোটা দিয়ে দিই। এই কারণে আমি আজকে ওই মন্দিরে, মনসা মায়ের মন্দির, ওটা খুবই জাগ্রত মন্দির বলতে পারো, তো তাই পুজোটা দিয়ে দিলাম, এটাই ছিল কারণ আর কি। ও বলেছিল বলেই আমি পুজোটা দিলাম, আর আমাকে কেউ বলেছে যে আমি তোদের নিয়ে একটু স্বপ্ন দেখেছি, তোরা পুজো করছিস, না দিলে কেমন হয় বলো? তার জন্য নিজেরও মনের মধ্যে কেমন খুঁজখুঁজ করে যে না, ও যখন বলেছে যে আমাদের খুব শরীর খারাপ হচ্ছে, যে ও তো ওই মন্দিরে পুজো করছিস, তাই বললাম ঠিক আছে তাহলে আমি একদিন দিয়ে দেবো, তার জন্যই ওই মন্দিরে আজকে আমি পুজো দিতে গেলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও গেলাম, এখন বলেছি আজকে যাব সোমবার, তো মনসা মন্দির যখন, তো সোমবারেই দেওয়াটাই ভালো, তার জন্য আজকে সোমবার বলেই দিলাম, তো এটাই ছিল কারণ। তো চলো আমি পরে ফিরে আসছি। এই দেখো পুজোর প্রসাদটা উঠিয়ে নিয়ে আসলাম,
তখন তুলে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, তো এখন গিয়ে নিয়ে আসলাম। তো কি করব, প্রসাদগুলো আলাদা আজ পাত্রে রেখে থালাটা ঠাকুর ঘরে রেখে দেব, নালে আমাদের ছোট বাচ্চারা তো তার জন্য ওইটাই রেখে ঢেকে রাখবো। ছেলে মাও ঘুমাচ্ছে, তো ঘুমোক, ওরা ঘুমোলে উঠে তারপরে খাবে, আমার বাবু ঘুমোচ্ছে। তো চলো আমি থালাটা ঠাকুর ঘরে রেখে আসি, ঠাকুর ঘরের থালাটা রেখে আসি। এই যে চলে এলাম খেয়ে দিয়ে পুরো তোমাদের সামনে। তো আজকে না রোদ ওঠেনি, পুরো মেঘলা আকাশ, দেখো আমাদের জামা কাপড়, মানে দু তিন দিনের জামা কাপড় পুরো সব রয়েছে, মানে কিচ্ছু শুকায়নি, মানে এতটাই মেঘলা আকাশ। আর বাচ্চা থাকলে তো বেশি হয় জামা কাপড়, সে সবাই জানে। আজকে তাই তো কী করেছি, বাবু জামা কাপড় আজকে আমি ধুইনি, যেগুলো শুকনো রয়েছে ওগুলো শুকনোই রেখে দিয়েছি, বলেছি না ধোবো না, থাক রোদ উঠুক তারপরে ধোবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কেন পুজো দিতে গেলাম, আজকে সোমবার ওই মনসা মায়ের মন্দিরে, এই কারণেই পুজোটা দিতে গেলাম, কেননা ও বলেছে বলেই গেলাম, ভালোও লাগে আমার পুজো করতে, ভালো লাগে। তো চলো আজকের মতো টাটা করব, তোমাদের সঙ্গে দেখা। আর চুলগুলো ছেড়ে দিয়েছি, কেননা চুল পুরো ভিজে, আমার চুল পুরো ভিজে, চুল শুকায়নি, তার জন্য ভাবলাম যে না একটু চুলগুলো মেলে দিই, রোদ নেই কিন্তু হাওয়া আছে, হাওয়া আছে শুকিয়ে যাবে তার জন্য। তো চলো আজকের মতো এখানেই টাটা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে। এখন বাজে আছে দুটো, তো এখানেই শেষ করবো আজকের ভিডিওটা, গুড আফটারনুন বলেই আজকে শেষ করবো। তো চলো গুড আফটারনুন, বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।